ভিউয়ার্স, আমি কি আছি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে মশলার বক্স, অয়েল পট, কিচেনে যে প্রয়োজনীয় আইটেমগুলো আছে, সল্ট পট, এগুলো দেখাবো। এটার প্রাইস কত ভাইয়া? 270 টাকা। 270 টাকা। এগুলো কত করে? এগুলো কটার কটা সেট? এটা 6 পিসের সেট, 85 টাকা মাত্র। 85 টাকা না, 100 টাকা লাগছে না? না না, 85 টাকা। সুন্দর তো। এগুলো কত করে ভাইয়া? আরো অনেক ভ্যারিয়েশন আছে, এগুলো তো ক্রিস্টালের, কাঁচেরও কিন্তু আছে, এখানে যে কাঁচেরটা আছে। এগুলোর প্রাইসিং কত করে? এটা 275 টাকা করে। এটা না না, তিনটা 275 টাকা করে। আচ্ছা আচ্ছা। এবার এই স্পাইসেস জারটা কত করে ভাইয়া? এটা 315 টাকা। আচ্ছা, এরপরে কালেকশন দেখাচ্ছি। এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। 100 না 110? 110। আমি এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 150 টাকা। আচ্ছা ওকে। আর এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি। এটা চাইলে আপনারা ভিজা মশলাও করতে রাখতে পারবেন, চাইলে শুকনো মশলাও রাখতে পারবেন। আমি কিন্তু সুন্দর করে শুকনো মশলা গুছিয়ে রেখেছি। এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা। ভাইয়া রুটির বক্সটা একটু নিয়ে আসবেন, আমি এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে রুটির বক্স, একটার মধ্যে আপনার রুটি রাখতে পারবেন, তিনটা আছে। আমি কি করি, একটার মধ্যে শুকনো মরিচ রাখি, একটার মধ্যে তেজপাতা রাখি, একটার মধ্যে রুটি রাখি, সুন্দর হয়। তো মাত্র 250 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এই ফুল সেটটা। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক অনেক দরকারি। তো আরও সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো কত করে কন্টেনার স্পাইস জার? যেমন লাল ঢাকনারটা গুঁড়া মরিচের জন্য নিলেন, হলুদ ঢাকনারটা আপনারা দেখাগুলো গুঁড়া হলুদের জন্য নিলেন, এটা 55 টাকা। জি, এটা 55, এটা 60 টাকা। আচ্ছা, 60 টাকা। আচ্ছা, কিছুদিন পর পর মনে হয় নতুন নতুন ডিজাইনের সব জার আসতে থাকে, মানে একরকম সবসময় আসে না, চেঞ্জ হতে থাকে। এটা কত ভাইয়া? 3 পিসের সেট? এটা 3 পিস সেট, এটা 240 টাকা। 240 টাকা। আচ্ছা, এরপর আমি আরো কিছু দেখাচ্ছি। এই ইজারগুলো কত করে? এটা 90 টাকা। আমি নিজেও চা পাতা, তারপর হচ্ছে আমার ওই যে ম্যাকারনি, এগুলো রাখার জন্য নিজেও জার খুঁজছি, দেখি কোনটা পছন্দ হয়। তো এই যে অয়েল পট গুলো আমরা একটু দেখে, অয়েল পট গুলো কত করে ভাই? 150 টাকা। 150 টাকা। তারপর এগুলো কত করে ভাইয়া? এটা পুরো বোমের সাইজ। এটা 90 টাকা করে। 90 টাকা করে। পিছন এগুলো কত করে? এগুলো 90 টাকা না, এগুলো 90 টাকা আর 75 টাকা। 90 টাকা আর 75 টাকা। 75 টাকা কোনটা? তো আমি কন্টেনারে কালেকশন দেখাচ্ছিলাম এইগুলো, এগুলাতে আমি হলুদ মরিচ রাখি, এগুলো অনেক ভালো। প্রাইসিংটা একটু বলে দেই, 60 টাকা। ভাইয়া 75 এর কিছু কথা বলছিলেন, 75-90 এর কি আছে? 75 ম্যাম, ওর রেট বেড়ে গেছে তো। হ্যাঁ, রেট আসলে বাড়তি হয়ে গেছে। আমিও এসে, কারণ আপনাদের ভাইয়া যে আগে নিছিল যেগুলো, সেগুলো দেখছিলাম যে একরকম প্রাইস ছিল, এখন এসে দেখছি যে এগুলোর দাম বাড়তি। আসলে প্রোডাক্টের প্রাইসিংটা হয় হচ্ছে ম্যাটেরিয়ালের দামের উপরে। ম্যাটেরিয়ালের দাম যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে যায়, সেক্ষেত্রে ব্র্যান্ডের কিছু করা থাকে না, কারণ কেনা বেশি থাকলে তো বিক্রিও বেশিই করতে হবে। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে 75 টাকা। এগুলো হচ্ছে, এগুলো কিন্তু অনেক হেভি। এগুলো চাইলে কিন্তু আপনার আদা রসুন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন, ফাটবে না। এগুলো কোনোটাই আপনার ডিপ ফ্রিজে রাখলে কিন্তু ফাটবে না। তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম। অয়েল পটের সিরিজটা একটু দেখা দিই, সবচেয়ে কম কত, সবচেয়ে বেশি কত? কম হচ্ছে 110 টাকা, আর বেশি হচ্ছে সর্বোচ্চ আছে আপনি 190 টাকা পর্যন্ত আছে। 190 টাকা পর্যন্ত আছে। তো ভিউয়ার্স, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম। আরএফএল বেস্ট বইটা পুরোটা একটু দেখিয়ে দিচ্ছে এক ঝলক। তো এখানে আসলে আপনার পাতিলও কিনতে পারবেন, অনেক সুন্দর সুন্দর পাতিলের কালেকশনও আছে, যদিও এখানে কম। পাতিলগুলো কত ভাই? পাতিল 145 টাকা। এটা মাতাল পাতিল? জি, ঢাকনা সহ। জি, ঢাকনা সহ। এটা কত? এটা আছে 230 টাকা। আচ্ছা, এটা তো তরকারি পাতিল, ব্রাইট অ্যালুমিনিয়ামের। এটা প্রাইস কত? এটা 240 টাকা। 230 টাকা। 230 টাকা। এটা কত? এটা সেম প্রাইস, সেম প্রাইস, 230। আচ্ছা, আমি কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।